আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু এখনও এনআইডি কার্ড পাননি, তারা কিভাবে ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করবেন। তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এনআইডি ওয়ালেট লিখে, তারপর এনআইডি ওয়ালেট এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে যে চলে যাবেন যে কোনো একটি ব্রাউজে। আমি ক্রোমে গেলাম, ক্রোমে যাওয়ার পরে সার্চ করব এনআইডি বিডি, তারপরে ইন্টারফেস করব, তারপর দেখবেন এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে, তারপরে যে কোনো একটি লিঙ্ক এনআইডি ওপেন করব। ওপেন করার পর ভিউয়ার্স চলে আসবে বাংলাদেশ নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট। তারপর ভিউয়ার্স যেটা করব সেটা হচ্ছে যে এই যে দেখুন রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর এখানে কি বলছে, জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নাম্বার অথবা আপনি আপনার ভোটার নাম্বার দিয়েও কিন্তু এনআইডি বের করতে পারবেন। আমি আমার ফর্ম নাম্বারটা দিয়ে দিলাম, তারপরে জন্ম তারিখ, আমার দিনটা আমি এখানে দিয়ে দিলাম, তারপরে দেখুন মাস সেটাও দিয়ে দিলাম, বছর সেটাও দিয়ে দিলাম। হুবহু কিন্তু সব কিছু ঠিকঠাক দেবেন, ভুল দিলে আপনার অ্যাকাউন্টটি ব্লক করে দেবে। তারপরে নিচে প্রদর্শিত কোড যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে দিয়ে দেবেন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে সবগুলো কিন্তু স্মল লেটার হবে। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে যে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর ভিউয়ার্স দেখুন আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে এবং পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আছে। অ্যাকাউন্টটি আবারও রেজিস্টার করতে চাইলে বহল বাটনে ক্লিক করুন। আমি পুনরায় এর আগে রেজিস্টার করে রেখেছিলাম এবং আপনাদের দেখানোর জন্য আমি এটা করছি। তো বহল বাটনে ক্লিক করার পর দেখুন বর্তমান ঠিকানা চেয়েছে, আমি আমার বিভাগটা দিয়ে দিলাম, তারপরে জেলা আমি আমারটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে যে উপজেলা সেটাও দিয়ে দিলাম। আপনার বর্তমান স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে একই দেবেন, আর যদি দুই হয় তাহলে যেভাবে ভোট লেখার সময় দিয়েছিলেন সেভাবেই দেবেন। তো ঠিক, সব কিছু দিয়ে দিলাম আমি, আমার যেহেতু বর্তমান স্থায়ী ঠিকানা একই। তারপরে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর ভিউয়ার্স দেখুন এখানে 366 এই নম্বরটি আমার ভোট লেখার সময় আমি দিয়েছিলাম, এই নাম্বারে এখন একটি কোড যাবে। বাই চান্স যদি আপনার কোনো সমস্যা হয় বা নাম্বারটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে নিচে মোবাইল পরিবর্তনে ক্লিক করে নাম্বারটি পরিবর্তন করতে পারবেন। তো আমার যেহেতু পরিবর্তন করার প্রয়োজন নাই, আমি আমার বার্তা পাঠান আমি এটাতে বার্তা পাঠিয়ে দিলাম, অপেক্ষা করুন, সার্ভার একটু স্লো। তারপরে অলরেডি চলে আসছে আমার মোবাইলে কোড, আমি সেখান থেকে কপি করে পেস্ট করে দিলাম। তারপরে বহলে ক্লিক করব। বহলে ক্লিক করার পরে দেখুন এনআইডি ট্যাব টু ওপেন এনআইডি ওয়ালেট, এনআইডি ওয়ালেটে আমি এখন ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু স্লো কাজ করছে, নিচে অলরেডি এনআইডি ওয়ালেটটা চলে আসে, অনেক সময় কিন্তু আসে না। দেখুন এখানে কী বলছে, অ্যাপ্লিকেশানটি ইনস্টল থাকা সত্ত্বেও স্বয়ংক্রিয়ভাবে চালু হতে সমস্যা হলে এক নম্বরে ট্যাপ করে কিউআর কোডটি কপি করুন। অলরেডি কপি হয়ে গেছে। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে পুনরায় চলে যাবেন আপনার এনআইডি ওয়ালেট যে অ্যাপসটি আপনি ইনস্টল করলেন, এনআইডি ওয়ালেট, এনআইডি ওয়ালেটে যাওয়ার পরে কী বলছে এখানে, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, বাংলাতে আমার ভালো লাগে, তারপরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ নিচে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যামেরা চালু করুন, এখানে আপনার ক্যামেরাটি চালু করতে হবে আপনাকে। ক্যামেরাটি চালু করে, ক্যামেরাটি চালু করার পর ভিউয়ার্স যেটা করবেন সেটা হচ্ছে যে কোডে উপরে দেখুন কোড, কোডে ক্লিক করবেন। কোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি মুখমণ্ডল স্ক্যান করার ধাপসমূহ স্ক্রিনে সোজাসুজি তাকান, এরপর মুখমণ্ডল প্রথমে বামে ও শেষে ডানে ঘোরান। নিচে দেখুন এটা আর দেখতে চায় না, এখানে ক্লিক করার পরে ফেস স্ক্যান শুরু, সেখানে ক্লিক করুন।
ক্লিক করার পর দেখুন চলে আসছে মুখমণ্ডল খোঁজা হচ্ছে। প্রথমত আপনার মুখ ধীরে ধীরে ডানে এবং বামে, অলরেডি আমার স্ক্যান হয়ে গেছে, নেট একটু স্লো ভিওর, ঠিক আছে। তারপরে ঠিক আছে ক্লিক করার পরে আমরা পুনরায় চলে যাব হচ্ছে যে ক্রোমে যাওয়ার পর ভিওর একটু ওয়েট করুন, আমাদের এখানে নেট অনেক প্রবলেম, তার জন্য একটু সময় লাগছে আর কি। এখানে অটোমেটিক কিন্তু চলে আসবে আপনার এনআইডিটা, হয়তো আপনার নেটের কারণে হয়তো দুই চার দশ সেকেন্ড হয়তো দেরি হতে পারে, কিন্তু এই দেখুন অলরেডি আমার রিলোড নিচ্ছে, হ্যাঁ চলে আসছে, দেখুন আমার সব কিছুই কিন্তু চলে আসছে। তারপরে ভিওর্স বিস্তারিত, এখানে বিস্তারিততে ক্লিক করে আপনি আপনার বিস্তারিত প্রোফাইলের সব কিছু দেখতে পারবেন। তারপরে দেখুন আপনার অলরেডি প্রোফাইল চলে আসছে, সব কিছু আপনার যা যা মন আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে যে আবারও হোমে ক্লিক করে, এখান থেকে হোমে ক্লিক করার পরে নিচে দেখুন ডাউনলোড, এটা প্রথমে আসছিল, আমি এটা জাস্ট আপনাদেরকে দেখালাম। ডাউনলোড এগেন, মানে আমার ডাউনলোড করা আছে। তারপর আমি আবার এগেনে ক্লিক করলাম, এগেনে ক্লিক করার পর ভিওর্স দেখুন চলে আসছে আমার এনআইডি কার্ডটি, দেখুন চলে আসছে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, ধন্যবাদ সবাইকে।